আজ তাল নবমী তিথি। আজ হলো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ জন্ম আবির্ভাব তিথি। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি বাড়িতেই দিনটি একটু বিশেষভাবে পালন করা হতো। সকাল 7:05 প্রার্থনা, ঠাকুরের জন্য মালা গাঁথা আর সেই মালা দিয়েই ঠাকুর সাজানো, ঠাকুরের ভোগ বানানো ও সবশেষে প্রসাদ দেওয়া। এখন নিজের সংসার হয়েছে, তাই আমিও আমার সংসারে এসে আমার সাধ্যমতো এই দিনটাকে পালন করার একটু চেষ্টা করেছি। এক গুরুভাই দাদার কাছে শুনেছি ঠাকুর তালের জিনিস পছন্দ করতেন, তাই এই দিনে ঠাকুর ভোগে তালের বড়া, তালের লুচি বা তালের অন্য কোনো পদ রাখার চেষ্টা করি। তবে জন্মাষ্টমীর পরে বাজারে তাল পাওয়া একটু সমস্যা হয়ে যায়। তবে অনেক খোঁজাখুঁজির পরে একটা তাল পেয়ে গিয়েছিলাম, আর এই তাল দিয়ে আজ আমি ঠাকুরের জন্য তালের বড়া আর তালের লুচি বানাবো। তালের মাড়ি বের করার জন্য কোনো ব্যবস্থা আমার কাছে ছিল না, হাতের কাছে এই কৌটোটা ছিল, তাই এটা দিয়ে ভালো করে ঘষে ঘষে তালের মাড়ি বের করে নিলাম। এবার এটার অর্ধেকটা দিয়ে তালের লুচি বানাবো আর বাকিটা দিয়ে তালের বড়া বানাবো। সকাল 7:05 প্রার্থনা করতে হয়, তার আগে ঠাকুরকে ভোগ দিয়ে দিতে হবে। সেজন্য আজ ভোরবেলা উঠে স্নান সেরে প্রথমেই ভোগের ব্যবস্থা শুরু করে দিয়েছিলাম। আগের দিন সন্ধ্যাবেলা থেকে অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম। চালের গুঁড়ি বানিয়ে রাখা, পুজোর বাসনপত্র ধুয়ে রাখা, সমস্ত কিছু সেরে রেখেছিলাম। না হলে সকালবেলায় উঠেই এত কিছু সম্ভব হবে না। প্রথমেই তালের বড়াগুলো ভেজে নিলাম, তারপর ওই তেলেই আবার তালের লুচিগুলোও ভেজে নেব। ভোগের ব্যবস্থা সমস্ত কিছু সেরে রেখে নিজে রেডি হয়ে গিয়েছিলাম। আর আজকের দিনে সমস্ত মায়েদের আলতা পরতে হয়। ভোগ বানানো কমপ্লিট হয়ে গেছে আর আমি নিজেও রেডি হয়ে গেছি। এবারে ঠাকুরকে সাজিয়ে নেব। ঠাকুর সাদা ফুল পছন্দ করেন, তাই ঠাকুরের জন্য সাদা রজনীগন্ধার মালা নিয়ে এসেছি। আমরা যেমন আমাদের প্রিয়জনের জন্মদিনে তার পছন্দের খাবার, তার পছন্দ মতো জিনিস দিয়ে সেই দিনটিকে বিশেষভাবে পালন করি, তেমনই আমি ঠাকুরের জন্মতিথিতে ঠাকুরের পছন্দ মতো জিনিস রাখারই চেষ্টা করেছি। তবে ঠাকুর সম্পর্কে আমি সেরকম কিছুই জানি না, তবে যতটুকু জেনেছি বা শুনেছি সেরকমভাবেই আমি ঠাকুরের জন্য করবার চেষ্টা করেছি। সাজানো হয়ে গেছে, এবারে ভোগ দিয়ে দেব।
ঠাকুর ভোগে যেমন তালের লুচি বড়া রেখেছি, তেমনই রেখেছি ঠাকুরের প্রিয় সাদা রসগোল্লা। আমার ছোট সংসারে ঠাকুরের বাসনপত্র যা যা আছে তা সবগুলি বেশ ছোট ছোট, তাই আমি ভোগ দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছি। আজ ঠাকুরের 136তম জন্মতিথি, তাই 136টি সাদা ফুল ঠাকুরের চরণে নিবেদন করলাম। অনেকেই 136টি মোমবাতিও জ্বালিয়ে থাকেন, তবে আমি এখানে 136টি সাদা ফুলই নিবেদন করেছি। প্রার্থনার সময় হয়ে আসছিল, তাই এবার মোমবাতি ধূপ প্রদীপ সব জ্বালিয়ে দেব। 7:05 প্রার্থনা শুরু হবে। প্রার্থনার পরে নাম জপ বাণী পাঠ করে পুজো সমাপ্ত করব। ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি মন্ত্রীদের ব্যাপার সম্মত প্রকাশে, যে নারী নিচু হইয়া সম্মানের সহিত নিজের মতকে প্রকাশ করে এবং তৎসম্পর্কে কাহাকেও খাটো করে না, সে সহজেই আদরণীয়া ও পূজনীয়া হয়। বাণী সংখ্যা 15। জয়। পরম প্রেমময় ঠাকুর শ্রী অনুকূলচন্দ্রের সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ। যদি ভালো চাও তো জ্ঞানাভিমান ছাড়ো, সববারই কথা শোনো, আর যা তোমার হৃদয়ে বিস্তারে সাহায্য করে তাই করো। জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায় আর কোনো ঋতু তত নয়। যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেও না, আমি শিক্ষক এই অহংকারী কাউকে শিখতে দেয় না। অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞান। ঠাকুরের পুজো সম্পর্কে সেরকম আমি কিছুই জানি না, তবে আমি যতটুকু শুনেছি বা যতটুকু জেনেছি আর আমার সাধ্যমতো অল্প কিছু ভোগের ব্যবস্থা করেছি। তবে আপনারা যারা দেখছেন তাদের হয়তো ঠাকুর সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে, তো আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আমার ভুলগুলো শুধরে নেওয়ার। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। জয় গুরু।